সালামু আলাইকুম, ওয়েলকাম টু ভিউ উইথ ব্রেইনি। তো আজকে আমি চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটি ভ্যাকেশন ব্লগ শেয়ার করবো। এটা আমার অনেকদিন আগের রেকর্ড করা ভ্যাকেশনে গিয়েছিলাম, এই ব্লগটা শেয়ার করব। তো এই ব্লগের ভয়েস ওভারটা দিতে এসে আমি এখানে আপনাদেরকে যে হোটেলে আমরা উঠেছিলাম ওইটার ভিডিও দেখাচ্ছি। তো এটা নিয়ে ডিটেলসে কথা বলতে এসে আমি চিন্তা মানে আমি কথা বলতে পারতেছিলাম না, বিকজ এখন বাংলাদেশের যে অবস্থা, ছাত্র ছাত্রীদের উপর যেরকম অত্যাচার করা হচ্ছে, যেরকম নির্মম অত্যাচার করা হচ্ছে, আমি ভাবলাম যে যেহেতু আমি আমার ফেস রিভিল করি নাই আমি আমার এই চ্যানেলে, সো আমি চাচ্ছিলাম লাইভ আসি এসে কথা বলি, কিন্তু যেহেতু আমি আমার ফেস শো করতে পারবো না, তাই আমি ভাবলাম যে আমি ঠিক আছে এই ব্লগের মধ্যেই কিছু কথা বলতে চাই, তো আমি কিছু কথা বলি। কোটা আন্দোলন নিয়ে তারা আন্দোলন করতেছে, তারা তাদের হক আদায়ের জন্য আন্দোলন করতেছে। আমি জানি না যে এটা কেন আমাদের প্রধানমন্ত্রী উনি এটা এটা এটাকে এখনো এটাকে ডিলে করতেছেন, এবং উনি ওদেরকে রাজাকারই বলে দিলেন যে উনি বললেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা নাকি সন্তানরা, ওনার স্টেটমেন্ট তো সবাই দেখেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা পড়ালেখায় ভালো হয় না, সব রাজাকারের ছেলেমেয়েরা ভালো হয়। এর মানে কি যারা যুদ্ধ করছে তারাই শুধু বাংলাদেশে মানুষ আর বাদবাকি সবাই রাজাকার নাকি? মানে এসব আলতু ফালতু কথা। উনি একজন দেশের প্রধানমন্ত্রী, উনি একজন দেশের নেত্রী, ওনার মুখ থেকে তো এসব আলতু ফালতু কথা মানে সুন্দর লাগে না, শুনতে ভালো লাগে না। উনি এরকম কথা কেন বললেন আমি জানি না, এবং কি রকম ভাবে অত্যাচার করা হচ্ছে, এবং এই অত্যাচার গুলা পুলিশ তো করতেছেই, তার সঙ্গে আওয়ামী লীগের যে নেতারা আছেন ওনারা করতেছেন। সো আমি জানি না যে এটা এগুলা উনি শো করে কি দেখাতে চাচ্ছেন, যে ওনার পাওয়ার, উনি উনি ক্ষমতায় আছেন, উনি যা চান তা করতে পারবেন। কোটা আন্দোলন, আমি নিজেও একজন স্টুডেন্ট ছিলাম, আমি জানি কোটা আন্দোলনে যারা তারা যা বলতেছে ঠিকই বলতেছে। এক যুদ্ধ ওনার বাবারা করেছেন কিংবা দাদারা করেছেন, ওনাদেরকে যে ধরনের ফ্যাসিলিটি দেয়া যায় ওনারা দিক, একজন একজন মুক্তিযোদ্ধাকে সব ধরনের ফ্যাসিলিটি দেয়া হোক এটা তো কেউ না করতেছে না। একজন মুক্তিযোদ্ধা যেরকম ফ্যাসিলিটি পাবে, যে ফ্যাসিলিটিটা পাবে এটা স্বাভাবিকলি এটা তার পরিবারও পাবে, তার সন্তানরাও পাবে, কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে, জব করার ক্ষেত্রে ওইখানে সন্তানদেরকে ফ্যাসিলিটি, যে সন্তানরা যুদ্ধ করে নাই তারা ফ্যাসিলিটি পাবে, এখানে এই বৈষম্যটা কেন? এবং হ্যাঁ, ভেতরে ভেতরে কি হয় না হয় এটা আমরা সবাই জানি, কিন্তু কেউ কিছু বলতে পারি না। কোটা বলে যে কতজন মুক্তিযোদ্ধা সন্তানরা জব পায়, কতজন মুক্তিযোদ্ধা সন্তানরা স্টুডেন্ট হিসেবে কোটাতে গিয়ে ঢুকে, এটা তো আমরা ভালোই জানি। যে সরকার যখন ক্ষমতায় থাকে তার দলের কয়জন কোটা নিয়ে যে ভেতরে কাজ করে এটাও সবাই জানি। তো এইটা তো একটা সিম্পল ইস্যু, এটা এটাকে এত লম্বা করা কেন হচ্ছে এবং এটা নিয়ে এত ইয়ে করা কেন হচ্ছে আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ, এখানে এই যে কোটা আন্দোলন, যেটা এখানে মধ্যে স্টুডেন্টরা তাদের রাইট নিয়ে কথা বলতেছে, তারা কথা বলতেছে, তারা তো কারোর উপর অত্যাচার কিংবা কাউকে কোনো কিছু বলে নাই, কিছু করে নাই, শুধু শুধু তাদের উপর টিয়ার গ্যাস, রাবার বুলেট, তার সঙ্গে সঙ্গে তো খুন, মার্ডারও করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুলি করা হচ্ছে, আর এসব করেও উনি নীরব, মানে এটা মানে উনি প্রাউড করতেছেন এগুলা নিয়ে উনার কথাবার্তা থেকে। তো হয়তো দেশের বাইরে থেকে কিছুই করতে পারবো না, যদি আমি দেশে থাকতাম অবশ্যই আমি এই আন্দোলনে একবার হলেও যেতাম, কিন্তু দেশের বাইরে যেহেতু সব কিছু করার নাই, তাদের জন্য দোয়া করা ছাড়া যে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, এবং তারা যে আন্দোলনটা করতেছেন এটা যেন তারা করতে পারেন, এই দোয়াটা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। এবং আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে, জানি না আমার এই ভিডিওটা ওনার কাছে যাবে কিনা, পৌঁছবে কিনা, তারপরও আমি রিকোয়েস্ট করব যেন ওনার একটু আল্লাহ সুবুদ্ধি দেন, এবং উনি যেন একটা সঠিক সিদ্ধান্ত নেন, যেটা এই কোটা আন্দোলনটা কি কি ও কি এমন অন্যায় ওরা আন্দোলন করতেছে, আমি এটা কিছুই বুঝতে পারতেছি না, কোনো অন্যায় আন্দোলন তো ওরা করে নাই, এবং এটার বেনিফিটটা ওরা পাবে যারা ভালো স্টুডেন্ট, তারা জব করবে, যারা খারাপ, যারা ডিজার্ভ করে তারা ভালো জায়গায় থাকার, তারা ভালো জায়গায় থাকবে। তো এখানে এত কথা বলার কি, এখানে নিয়ে এত, এটা কি ইগো, ওনার ইগো কি হার্ট হয়েছে যে উনি এটা নিয়ে উনি এটাতে মানে উনি পজিটিভলি বিহেভ করতেছেন না, আই ডোন্ট নো। তো আল্লাহ হেদায়েত দান করুক, এবং স্টুডেন্টদের পাশে আমরা কিছুই করতে পারবো না, তারপরও কিছু হ্যাশট্যাগ কিংবা এরকম ব্লগ করে তাদের পাশে থাকা ছাড়া আর কোনো উপায় নাই, সো আমরা তাদের পাশে আছি।
তাদের এত সাহস দেখে আমরাও সাহস সাহস পাচ্ছি যে আসলে যে স্টুডেন্টরা যখন যে কোনো দেশের স্টুডেন্টরা যখন একটা পর্যায়ে চলে যায়, একটা লেভেল ক্রস করে, তখন কিন্তু যে কিংবা যে বিষয়ে তারা একটা আন্দোলন করে, তো এটা কখনোই ব্যর্থ হয় না, আমরা সবাই জানি। তো ইনশাআল্লাহ ব্যর্থ হবেন না তারা। তো অনেক কথাই বললাম, তো এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে আমি তো পুরো ভ্যাকেশনের ব্লগ দেখাচ্ছিলাম, সো ভ্যাকেশনের কিছু ডিটেলস বলতে পারি নাই। তো এই যে সকালের নাস্তাটা ছিল, আমার হাজবেন্ড নিয়ে এসেছিলেন, সো আমরা নাস্তাটা করেছি, তারপর আমরা বাইরে ডিনারের জন্য একটা লাঞ্চের জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম। সো যে তো এখানে একদমই দেশি খাবার চাচ্ছিলাম, ইন্ডিয়ান খাবার ট্রাই করতে চাচ্ছিলাম, তো এই খাবার দাবার গুলো এখানে ছিল। আর যেহেতু আমার বেবিটাও ছিল, ওর জন্য কিছু খাবার ইয়ে করতে হবে, সো তার জন্য আমরা ডাল নিয়েছিলাম যাতে ও ওটা খেতে পারে। তো আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এই ব্লগটা। তারপর আমরা কিছু শপিং করার জন্য বের হলাম, যে কিছু ছোট টুকটাক শপিং করি। তো এই যে আমি কয়েকটা শপিং মলে গিয়েছিলাম, সো এগুলা রেকর্ড করলাম আপনাদের জন্য, কারণ অনেকেই এইসব শপিং ব্লগও পছন্দ করেন। তো আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ট্রাই করবো সেই টাইপের ভিডিও নিয়ে আসার। এবং আমি মোস্টলি রিভিউ ভিডিও করে থাকি বিভিন্ন প্রোডাক্টের, স্কিন কেয়ার বলেন কিংবা রেগুলার ইউজ বলেন, হাউস ইউজ বলেন, সব প্রোডাক্টের আমি রিভিউ করে থাকি। তো আপনারা কোন কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান ওইটাও আমাকে বলতে পারেন, আমি ট্রাই করব সেটা রিভিউ করে দেওয়ার জন্য। তো আপনারা দেখুন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে।
তো এখানে আমি ছোটখাটো কিছু জিনিস শপিং করেছি এবং ভিডিও করলাম। তো আই হোপ আপনাদের আমার ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ারটাও করে দেবেন, এবং বেল বাটনে ক্লিক করবেন আমি যখনই যে ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে কিন্তু তার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। তো এটা আমি আমার হোটেল রুম থেকে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে দিনটা খুব সুন্দর ছিল তাই বাইরের ভিউটা দেখাচ্ছিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।